আসসালামু আলাইকুম, আমি জেম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর চলেন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে ভাইভা চলছে, এখানে বয়স কনসিডার করা হয় কি না, বা যে কোনো ভাইভাতে, যে কোনো সরকারি চাকরির ভাইভাতে বয়স কনসিডার করা হয় কি না, অর্থাৎ যাদের বয়স শেষ তাদেরকে চাকরির ক্ষেত্রে কিছুটা ভাইভাতে কিছুটা বেশি নাম্বার দেওয়া হয় কি না, অগ্রাধিকার দেওয়া হয় কি না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা আমার এই চ্যানেলটিতে আজকে প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর জাহাঙ্গীরস অনলাইন স্কুল নামে আমার একটা ফেসবুক পেজ আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা ফেসবুকে যে জাহাঙ্গীরস অনলাইন স্কুল লিখে সার্চ দিলে আপনারা পেজটি পাবেন। ওই পেজটি লাইক বা ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। এখানে আমি অনেক চাকরি সংক্রান্ত নিউজ আপডেট এখানে আমি দিয়ে থাকি। তো আসুন, যে চাকরির ক্ষেত্রে যাদের বয়স শেষের দিকে বা শেষ হয়ে গেছে তারা ভাইভাতে কোনো প্রিভিলেজ পায় কি না। হ্যাঁ, অবশ্য উত্তর হলো তারা অ্যাডভান্টেজ বলেন আর প্রিভিলেজ কিছুটা হলেও পায়। সাপোজ একটা বিষয় বলি যে আপনি, আপনার বয়স 27 বছর, আপনার এক সিনিয়র, তার বয়স 30 বছর শেষ হয়ে গেছে, দুইজনই ভাইভাতে অ্যাটেন্ড করলেন, দুইজনই সমান পারফরমেন্স করলেন, কিন্তু বোর্ড আপনাকে দিল 7-10 ভিতরে আর আপনার সিনিয়রকে দিল 9। আসলে বোর্ডটি আসলে যখন দেখলো যে এই সিনিয়র ভাইটির বয়স শেষ, তার আর সুযোগই নেই, সে পড়তে পড়তে এই পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছে, তো বোর্ড তার প্রতি সহানুভূতিশীল হয়ে একই পারফরমেন্স করার সত্ত্বেও তাকে 2 নম্বর বেশি দিয়েছে বা দিতে পারে, এটা বোর্ডের উপর নির্ভর করে। তাহলে এখন প্রশ্ন হলো যে যাদের কম বয়স তাদের কি চাকরি হবে না বয়স কম হওয়ার কারণে? আসলে বিষয়টি তেমনও না, একটা চাকরি হওয়া ডিপেন্ড করে রিটেন এবং ভাইভা নাম্বারের উপর, দুইটা সমন্বিত যোগ করার পরে। অর্থাৎ আপনার উপজেলায় প্রাইমারি ভাইভা যেটা হচ্ছে, যে আপনার উপজেলায় যত ক্যান্ডিডেট আছে ভাইভা এবং রিটেন নাম্বার যোগ করে যারা মেধা তালিকায় স্থান পাবে, যতজন নেওয়া হবে ওই তালিকায় স্থান পাবে, তাদেরই চাকরি হবে। তো আপনার সিনিয়র যে ভাই আর আপনি, আপনি পেলেন 7, সে পেল 9, কিন্তু সে যদি রিটেনে আপনার সমান নাম্বার পায় তাহলে সে ভাইভাতে 2 নম্বর বেশি থাকার কারণে তার চাকরিটা হয়ে যাবে, আপনারও হয়ে যেতে পারে যদি আপনি মেরিটে থাকতে পারেন, কিন্তু তারটা হয়ে যাবে। আবার যদি রিটেনে ওই সিনিয়র ভাইয়ের নাম্বার আপনার চেয়ে 3-4 কম থাকে, আর সেক্ষেত্রে কিন্তু সে দুইটা মিলে সামগ্রিকভাবে যোগ করে আপনার চেয়ে কম নাম্বার পেল, সিনিয়র ভাইকে একটু অগ্রাধিকার দেওয়া সত্ত্বেও সে কিন্তু রিটেনে কম নাম্বার থাকার কারণে চাকরি পাবে না। তো এই যে ভাইভাতে একটা সিম্পেথি দেখার কারণে যারা সিনিয়র তারা কিছুটা বেনিফিট পায়, বেনিফিট কিছুটা মানে 1 বা 2 নম্বর কিন্তু চাকরির ক্ষেত্রে বিশাল একটা ফ্যাক্টর। আপনি মনে রাখবেন যে ভাইভাতে 0.25-এর জন্যও কিন্তু অনেকের চাকরি হয় আবার নাও হতে পারে, তো বিষয়টা এরকম। তো ভাইভা বোর্ডে এই যে সিনিয়রদের প্রতি এই সিম্পেথিটা কিন্তু ঐতিহাসিকভাবে হয়ে আসছে, এটা আবার এই বিষয়টা সবাই এই বেনিফিটটা নাও করতে নাও পেতে পারেন, এটা একটা অনেকটা লাক বলবে, এই জন্য যে অনেক সময় আপনার যে বয়স শেষের দিকে বোর্ড হয়তো সেই বয়সটা খেয়াল করেনি, হয়তো এই বেনিফিটটা আপনি পাননি। তো আপনাদের একটা কৌশল আমি বলে দিই, যাদের এখনও ভাইভা শেষ হয়নি বা আগামীতে ভাইভা দেবেন, তো এই একটা যদি বয়স শেষের দিকে থাকে বা শেষ হয়ে থাকে তাহলে কৌশলে আপনার যে বয়স শেষ সেই কথাটা বলবেন। তো কোন জায়গায় বলার সুযোগ আছে? যখন বলা হয় যে ইন্ট্রোডিউস ইওর সেলফ, নিজের সম্পর্কে কিছু বলুন, বাংলায় বলা হোক আর ইংলিশে হোক, সেই সময় কিন্তু আপনি সব কিছু বলার পরে বলবেন যে স্যার আমার বয়স শেষের দিকে, আমি সরকারি চাকরির জন্য এখনও সংগ্রাম করে যাচ্ছি, এটাই আমার শেষ সুযোগ, এই ভাইভাটা রিটার্নটা আমি ভালো দিয়েছি, এটাতে আমি আশাবাদী। এই কথাটা যদি আপনি বললেন, অর্থাৎ আপনার যে বয়সটা শেষের দিকে এটা যদি আপনি বলেন, তাহলে কিন্তু তাদের সিম্পেথিটা পেয়ে যেতে পারেন। আর যদি এই ধরনের প্রশ্ন না করে, তো যদি বলে আপনি কিছু করেন কি না, সেই উত্তর দেওয়ার সময়ও কিন্তু আপনি কিছু করেন কি করেন না সেই সময়ও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন, যে আমার বয়স শেষ, এটাই আমার শেষ ভাইভা, আমি এতদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, এইভাবে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এখন আসি আমার খুব ক্লোজ এক ছোট ভাইয়ের ভাইভার অভিজ্ঞতা আমি শেয়ার করি, যে তার বয়স শেষ, এই যে চিটাগাং বাড়ি, তার নাম আমি মেনশন করব না।
তো সে ভাইবা বোর্ডে যখন উপস্থিত হয়েছে তাকে দুই তিনটা প্রশ্ন করার পরেই বোর্ডের নজরে এসেছে যে ছেলেটির রেজাল্ট ভালো, ভালো জায়গায় পড়াশুনো করেছে, ভালো সাবজেক্টে পড়েছে, বাট তার বয়স শেষ হয়ে গেছে, সে এখনও কিছু করে না কেন। তো সে এই প্রশ্নের উত্তরে বলেছে যে সে টিউশনি করে এবং এই টিউশনি পাশাপাশি সরকারি চাকরির জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে, ইতিপূর্বে আরও কয়েকটা ভাইবা দিয়েছে। তো বোর্ড তার এই কথাগুলো শুনে তার প্রতি সহানুভূতিশীল হয়ে গেল এবং তাকে বলল যদি আপনার রিটেনে যদি ভালো নাম্বার থাকে তাহলে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে, আমাদের বোর্ডের সর্বোচ্চ নাম্বারটুকু আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই যে বোর্ড তাকে কিন্তু আশ্বস্ত করেছে, কারণ কি তার কিন্তু বয়স শেষ, তার কিন্তু আর কোনো সুযোগই নেই তার। তো এই ছোটো ভাই কিন্তু একটা বাড়তি বেনিফিট বয়সের কারণে তাদের সহানুভূতির নজরে এসে কিন্তু পড়েছে। তো আপনাদের আসলে রিজিকের মালিক আল্লাহ, আপনাকে হয়তো রিটেন ভাইবা সব মিলিয়ে আপনি অনেক সময় বোর্ডের সুনজরে পড়ে গেলে আপনার চাকরিটা এগিয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। আমার পরবর্তীতে আরও অসংখ্য ভিডিওতে বাংলা ইংরেজি গণিতের ভিডিও নিয়ে আসবো বা চাকরি সংক্রান্ত অনেক আপডেট টুকটো এই চ্যানেলের সাথেই পাবেন। সুতরাং যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবার জন্য শুভকামনা।